দুইটা ব্যাপারই, আমরা যদি যে একটা প্রজেক্ট নিচ্ছি, একটা আমাদের আইডিয়া আছে, আমরা কাজ করতে চাচ্ছি, আমার মনে হয় একে তো আমরা খুব গরিব দেশ, আমাদের সামর্থ্য খুব কম, অর্থ আমাদের কম, আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করা উচিত যে আমাদের এই সীমিত অর্থে আমরা কীভাবে জিনিসটা এফেক্টিভ করতে পারি। যারা এই পৃথিবীতে সাকসেসফুল যেসব দেশ বা যারা এগিয়ে যাচ্ছে তারাও এইভাবেই চিন্তা করতেছে। এটা হচ্ছে একটা আধুনিক পথ আর কি, যে একটা আমরা স্কুল জীবনে যে একটা কথা পড়েছি আর কি সাধারণ বিজ্ঞানে, বলে যে সারাদিন দেওয়াল ঠেললেও যদি স্থান পরিবর্তন না করা যায় সেটাকে কাজ বলে না। একটু চিন্তা করা যায় জিনিসটা কেন করতে যাচ্ছি, কার জন্য করতে যাচ্ছি, এটা করে লাভটা কী সামগ্রিকভাবে ব্যক্তিগতভাবে, এই জিনিসগুলো যদি আগে একটু চিন্তা করা যায় তাহলে আমার মনে হয় যে বিভিন্ন পথ বের হয়ে আসবে। আমরা চিন্তা করতে পারবো যে এই অর্থে এই শ্রমে আমরা আলটিমেট মানে কতটুকু সাকসেসফুল পেতে পারি, এবং সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেক কিছুই ঘটতেছে যে জাস্ট ঘটে যাওয়ার জন্য ঘটে যাওয়া। যদি সেভাবে বলি যে খুব একটা বৈশিষ্ট্য আছে বলে আমি ব্যক্তিগতভাবে আমরা দেখছি না, কারণ আমরা পূর্বেকার বিয়ানালগুলো যে চিন্তাধারা থেকে করেছি এবারও সেই চিন্তাধারা থেকেই করছি। কাজের গুণগত মান বাইরের দেশগুলোর আগের চেয়েতে এবার বেশ ভালো, যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং আমাদের যারা বিদেশি প্রতিনিধি যারা এসেছেন তারাও বলে গেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার কাজ, ইরানের কাজ, তারপর আরব দেশগুলোর কাজের মান গতবার তুলনায় অনেক বেশি, এবং এবারই প্রথম আমাদের এখানে যেটা এসছিল যে ভিডিও ইনস্টলেশন। যে শিল্পী ভিডিও ইনস্টিটিউশন নিয়ে এসেছেন সে এবার গ্র্যান্ড প্রাইজ পেয়েছে। এই কাজটা আমাদের দেশের জন্য বা আমাদের শিল্পীদের জন্য নতুনত্ব দাবি রাখে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে যে স্থাপনা কর্ম এসছে ফটোগ্রাফিকে বেস করে সেটাও বেশ নতুনত্ব রয়েছে। আর জাপান থেকে আপনারা দেখেছেন যে এবার একটা বিশাল একটা রোবট নিয়ে আসা হয়েছে জাপান থেকে, এবং এই কাজটিও মানে সাধারণ দর্শকদের বিশেষ করে যে লিপি গ্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে সেটার কারণে সব কিছুই অন্যভাবে উপলব্ধিটা অন্যরকম ছিল। আর হ্যাঁ, এরকম একটা বিগ ইভেন্ট আমাদের মতন দরিদ্র একটা দেশে, দরিদ্র হোক আর মানে ইকোনমিক্যালি তো আমাদের কালচারাল সাইডে খুব কম ইনভেস্ট করে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো স্পন্সর কম করে এবং গভর্নমেন্ট থেকে তো তেমন কোনো বাজেটই থাকে না, সেদিকে মানে খুব ইন্টারেস্টিং লাগে যখন রাস্তার মধ্যে এরকম ব্যাপকভাবে একটা প্রচারণা থাকে। এটা আসলে আমার কাছে এটা বড় ধরনের একটা সারপ্রাইজ, কারণ আমি তো কখনোই ফাইন আর্টসে ভর্তি হওয়ার পর থেকে কখনোই আমি কোনো মানে ইনস্টিটিউশনাল যে অ্যাওয়ার্ড সেটাও কখনো পাইনি, যার কারণে আমার কোনো প্রত্যাশাই কখনো ছিল না। বা আমি থাকে যে অনেক সময় যারা হয়তো অ্যাওয়ার্ড পেয়ে টেয়ে আসে তাদের কখনো কখনো মনে হতে পারে যে বা আশা করে তার একটা হোপ থাকে যে এবার হয়তো আমি পাবো, আমার এটা কখনোই মনে হয়নি যে আমি পাবো। প্রতিটি বছর পর পরই এই দশার কিছু ঘটনা ঘটছে, এবং প্রতি বছরই এই এশিয়ান উপলক্ষে আমরা এই ধরনের কথাবার্তা বলি, নানা রকম ত্রুটির কথা বলি, এটা হতে পারত সেটা হতে পারত, এবং সেটা সেমিনারকে কেন্দ্র করেই মূলত হয়। তারপরে ভেতরে ভেতরে অনেকে গজরায়, তারপরে আবার সময় পার হয়ে যায়। আমার কাছে একটু আলাদা মনে হয় এই জন্য যে একটা ফটোগ্রাফি মিডিয়া হিসেবে ওরা গ্রহণ করেছে বা বিয়েনালে উপস্থিত করেছে, তো মিডিয়ার এক্সপেরিমেন্ট তো বর্তমান সময়ে একটা বড় কথা।
পৃথিবীতে এ ধরনের দ্বিবার্ষিক চারুকলার প্রদর্শনীর সংখ্যা কম না, তো তার মধ্যে আমরাও একটা, এবং আমাদেরটা বেশ পুরনো, 22 বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এখন কথা হলো যে প্রথম অবস্থায় আমরা যখন এটা করতে গেলাম তখন আমাদের বোধহয় মূল উদ্দেশ্য ছিল যেটাকে প্রথমত করা, কিন্তু আসলে এই উদ্দেশ্যে কি বিয়েনালে হয় এটা ছিল 22 বছর আগের লক্ষ্য। কিন্তু 22 বছরে তো আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে বিরাট পরিবর্তন হয়েছে, তো এইটারও তো একটা এফেক্ট থাকতে হবে। এটা এটা খুব মনে হয় যে একই জায়গায় আয়োজনটা খুব পাকাচ্ছে, মানে এটা যদি আপনি, আমার মনে হয় যে আজ থেকে যদি 8 বছর আগেও কোনো বিয়েনাল দেখা হয়ে থাকে বা 10 বছর আগেও, তা আমার মনে হয় যে খুব বেশি কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনটা খুবই স্লো হচ্ছে, যেটা আসলে মানে আমাদের যেভাবে সারা পুরো দেশের মধ্যে যেভাবে বিল্ডিং কনস্ট্রাকশন যেভাবে গ্রো হচ্ছে এবং বিভিন্ন কোম্পানিগুলো যেভাবে নিজেদের ব্যবসা তৈরি করে নিচ্ছে, কিন্তু আমাদের কালচারাল সাইটগুলোতে দেখা যাচ্ছে যে আগাচ্ছে খুব স্লো, মানে এক পা আগাচ্ছে তো 3 পা পিছাচ্ছে। বাইরের এক্সিবিশনগুলোতে মূলত যেটা পরিবর্তন এসেছে মোর কনসেপচুয়াল, এবং কনসেপচুয়ালের কারণে বিভিন্ন মিডিয়ার কাজ অংশ হয়ে দাঁড়িয়ে আছে। মূলত যে জিনিসটা তারা চাচ্ছে কনসেপশন এবং কমিউনিকেশন, অটোমেটিক এডুকেশন করছি না আমরা এটা। হ্যাঁ, আমরা এটাকে এটা দেখছি যে এশিয়া আফ্রিকা অঞ্চলে একটা আমাদের যে কমিটি আছে সাংগঠনিক কমিটি, তাদের কিন্তু আমাদের মানে শিল্পীরা রয়েছে, মূল যে কমিটি আমাদের সাব কমিটি তাদের শিল্পীদের নিয়ে কমিটি, এবং তাদের সাথে আলোচনা করে সবকিছু করা হচ্ছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হচ্ছে। তাদের যে কমিটি থাকে যারা এই প্রতিষ্ঠা, তারা আবার তাদের মধ্যে থেকে সেটাকে টোটালি রিফিউজ করে, আর সেই সেই কমিটিতে সব আর্টিস্ট এবং সব এস্টাবলিশড আর্টিস্ট। এখন হচ্ছে যে মানে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, এদের মধ্যে একটা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যে পূর্বের যা মানে আরও যারা এস্টাবলিশ জেনারেশন তাদের মধ্যে সেই ইচ্ছাটা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমাদের জেনারেশনগুলোর মধ্যে আমরা যারা এটা চাচ্ছি, যারা বিশ্বাস করছি, তাদের আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল নিজেদের প্র্যাকটিস দরকার, এবং ওই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তাদেরকে আপনার প্রপোজ করা। এখন সময় চলে আসছে যে আমরা যদি এখন মানে ড্রাইভ দিই এটার একটা আউটপুট আসবে। স্যাড আর কি, যে তারা দুঃখজনক যে তারা আমাদের দেশের আধুনিক শিল্পী হিসেবে পরিচিত বা সাংস্কৃতিক প্রোগ্রেসিভ প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত, কিন্তু তারাও এইসব ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা পালন করতেছে না। আমরা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, আপনার সঙ্গে আমি এসে বলবো খুব একটা ভাই বিয়েনাল থেকে চলে যাচ্ছে, তাই এই এত বাইরে খারাপ, এটা এক ধরনের ব্যাপার গেল। আবার আমি যখন কমিটিতে থাকবো তখন কিন্তু আমি আমি নিজেই এটা গ্রহণ করেছি। দোষটা আসলে ডেফিনিটভাবে কারোর ঘাড়ে হয়তো আর দেওয়া যায় না, কিন্তু আমি বলবো প্রথম দোষটা হচ্ছে আয়োজকের। আয়োজক হচ্ছে কি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং এটা কোন জায়গা, কী জায়গা, এদের কতদূর পরিধি কাজের সেগুলো কিন্তু সবাই জানে। এখানে কারা কাজ করে, কারা আছে, তাদের মানে তারা তাদের হাইট কত দূর, সব কিছু কিন্তু আমরা জানি। আপনি একজন শিল্পীর ছবি নিচ্ছেন, সেই শিল্পী হয়তো আপনার ছাত্র কিংবা আপনার বন্ধুর বা বন্ধু স্থানীয় কেউ, তাকে আপনি অংশগ্রহণ করাতে দিচ্ছেন, বাংলাদেশের কথা বলছি, আপনারই ছাত্র, তাকে আপনি বাদ দিতে পারছেন, একজনের পক্ষপাতিত্ব থেকে যাচ্ছে। আমাদের দেশের শিল্পীদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি সবাই বিয়েনালে অংশগ্রহণ করতে চায় নাকি আমরা সিলেক্টেড 10 জন বা 20 জন শিল্পীকে অংশগ্রহণ করবে। এমনকি আমি জানি যে এটা যে ইনভাইটেড গেস্টরা আসে এটাও কিন্তু এক একজন এক একজনের পরিচিত
লোকজনদেরকে ইনভাইট করা হয়, আয়োজক যারা, আমি বলতে চাচ্ছি যে মানে গভর্নমেন্ট তো এটাকে সাপোর্ট করছে কিন্তু তার বাইরেও কিছু লোক তাদেরকে অপারেট করে মানে বা এইগুলোর সাথে জড়িত, হয়তো বা তাদের বিভিন্ন কমিটি থাকে। তো আমার মনে হয় যে এই প্রথমত এই পিপুলদেরকে কিছু চেঞ্জ করা দরকার, নতুন কিছু পিপুল ইনক্লুড করা দরকার। ক্রাইটেরিয়াটা হওয়া উচিত অবশ্যই যে শিল্প সমালোচক এবং শিল্পের শিক্ষক, শিল্পী সবাই আসতে পারে আমাদের দেশের প্রেক্ষাপটে। আমি বলবো আমাদের চেয়েছিলাম যেটা আমরা যে বাংলাদেশের শিল্পীদের মধ্যে একটা সিলেকশন হওয়া দরকার, যেটা আমি ব্যক্তিগত মনে করি বাংলাদেশের অংশগ্রহণ 50 জনের অধিক শিল্পী হওয়া উচিত। একজন শিল্পী যিনি 50-এর বা 60-এর দশকে ইনস্টিটিউটে শিক্ষক হয়েছেন, তার অধীনে ওই শিল্পীরা পড়ালেখা করেছে, ই করেছে, কমন কোর্স আছে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ চেনে, আমাদের তো জানেন বিষয়টা খুব ক্লোজ। সেইখানে আপনি ওই যে নির্বাচনের একটা সমস্যা থেকে যাচ্ছে, সেখানে রুল হতে পারছে না। সে গত 22 বছরে বিদেশিদের জন্য এক ধরনের নিয়ম কানুন, আমাদের দেশের পার্টিসিপেন্টদের জন্য আরেক ধরনের নিয়ম কানুন। ওদের জন্য কোনো সাইজ নেই, আমাদের জন্য সাইজ আছে। ওদের জন্য মিডিয়ার কোনো নির্ধারিত সীমা নেই, আমাদের জন্য নির্দিষ্ট মিডিয়া। সেটা তো নির্ভর করছিল যে শিল্পী তার সে কীভাবে উপস্থাপনা করছেন তাকে আজকে। হ্যাঁ, এখানে তো বক্তব্য দিক থেকে আমাদের আমরা কাউকে কোনো বাধা ধরা কোনো ইয়ে দিচ্ছি না আমরা, কিন্তু হ্যাঁ আমাদের প্রদর্শনটা ফ্রি সবার জন্য, সে যে কোনো বিষয়বস্তু, যে কোনো বিষয়বস্তু হতে পারে। মানে আমি বলি যে এটাকে একরকমই হওয়া উচিত, এমনকি আমি এটাও সাপোর্ট করি যে শিল্পকলারই উচিত ওই বিভিন্ন দেশের কিউরেটরকে দায়িত্ব দিয়ে দেওয়া। আমাদের বাংলাদেশের আর্টিস্টদেরকে কতটুকু ফ্রি দেবে বা কতটুকু স্কোপ দেবে এটা নিয়ে আসলে আলোচনার বিষয় এখন। 22 বছর আগে শিল্পকে যেভাবে বিচার বিবেচনা করা হতো এখন সেটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তো এই জন্যই বলছি যে আসলে যদি আমরা ধরে নেই যে এশিয়ান চারুকলা প্রদর্শনী আমাদের আয়োজন করতে হবে, এরকম একটা ইন্টেনশন নেই। ইন্টেনশনটা বিভিন্ন ধরনের হতে পারে, বলতে পারে যে এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করব, শিল্প হচ্ছে জনগণকে সচেতন করার একটা হাতিয়ার। কেউ বলতে পারে যে না, শিল্প হচ্ছে মানুষের অ্যাস্থেটিক নান্দনিক পরিবর্তনের একটা হাতিয়ার। কেউ বলতে পারে যে না, এটা হচ্ছে একজন শিল্পীর পার্সোনাল, খুবই ব্যক্তিগত, তার যে চিন্তাভাবনার একটা ফসল, এই ধরনের অনেক কিছুই হতে পারে। ইরানের যে কাজগুলো আছে যেটা নাকি নাকি প্রাইজ পেল, হ্যাঁ একটা তার একটা মেসেজ আছে সেই কাজের। অস্ট্রেলিয়া যে প্রেজেন্টেশন তার মধ্যে একটা মেসেজ আছে। আজকে জাপান থেকে যে কাজটা এসেছে রোবট, হ্যাঁ সেটা সাম্প্রতিক যে ঘটনা বল ঘটনা যেটা মানে ইরাকের উপরে যে আজকে মার্কিন যে আগ্রাসন, হ্যাঁ সেটার প্রতিবাদ স্বরূপ এই কাজটা তারা করেছেন। হ্যাঁ মেসেজটা এটা ঠিক না, এবং সমকালীন বিষয়বস্তু নিয়ে কিন্তু তারা কাজ করছেন আমাদের শিল্পীরা। কিন্তু শিল্পকলায় মানুষের দৃষ্টিভঙ্গি বা পরিবর্তনের কারণে উপস্থাপনাও পাল্টে গেছে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যে আমরা ইনস্টলেশনের কথা বললাম, এটা তো আসলে এক ধরনের প্রেজেন্টেশন, এক ধরনের উপস্থাপনা। এই জন্য প্রায় বড় বড় এক্সিবিশনগুলোতে দেখা যায় যে প্রতিটা এক্সিবিশনের জন্য আর্কিটেক্ট থাকেন, যে কিনা ইন্টেরিয়র প্ল্যানটা করে কীভাবে একটা নির্দিষ্ট ধরনের শিল্পকর্ম নির্দিষ্ট একটা জায়গায় উপস্থাপিত হতে পারে। এই প্রদর্শনী দেখলে আমরা আমাদের সময়কেও ফিল করতে পারি যে এটা সত্যি 20 বছর আগের কোনো প্রদর্শন না, এটা 2400। আমিও বিশ্বের বিভিন্ন গ্যালারিতে গেছি, বিভিন্ন বিয়েনালে অ্যাটেন্ড করেছি, হ্যাঁ এবং আমাদের এখানে আমরা যেভাবে ডিসপ্লে করছি বাইরেও তাই হয়। জাপানের ফোকোকে এশিয়ান আর্ট মিউজিয়াম, তার চিফ কিউরেটর এখানে আমার সঙ্গে আছেন, তার সঙ্গে আলাপ করে দেখতে পারেন তারা যেটা ডিসপ্লে করেন, আমরা একইভাবে ডিসপ্লে করি। এক হচ্ছে খুবই বেশি চোখে অসহনীয় মনে হয় যখন খুব কাছাকাছি ছবিগুলো থাকে, কারণ অনেকগুলোর দেখা যায় এত কন্ট্রাস্ট ওয়ার্ক থাকে এবং কালার থাকে, আবার অনেকগুলো এত সিমিলার কালার এবং ওয়ার্ক থাকে যে কাছাকাছি রাখলে কখনো মনে হয় একজনের কাজ, আর কখনো মনে হয় একজনের কাজকে আরেকজনের কাজ ডিস্টার্ব করছে। অর্থনৈতিক সীমাবদ্ধ রয়েছে আমাদের, স্পেসের সীমাবদ্ধ রয়েছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি এর মধ্যেও সীমাবদ্ধের মধ্যে আমরা কতটুকু ভালো করতে পারি, এই প্রচেষ্টা কিন্তু আমাদের রয়েছে। এবং এবার আমরা যেমন ধরুন শিল্পকলা একাডেমির গ্যালারিতে আমরা যে ডিসপ্লে করেছি বিভিন্ন দেশের, আমি মনে করি যে সেখানকার একদম আমি মনে করি আন্তর্জাতিক মানের মতো ডিসপ্লে। কিউরেটেড ডিসপ্লে সময়ও থাকে, তার পছন্দ মতো ডিসপ্লে হবে, মানে তাকে পুরাপুরি ক্ষমতা দেওয়া হবে যে কিউরেট করবে তাকে,
না হলে কিন্তু যেমন এবার এবার ধরলাম যে ঠিক আছে সামনের ইয়েতে আমি একজন কি দুজন কিউরেটর থাকলো, পরের বছর কিউরেটর চেঞ্জ হয়ে গেলো, এক্সিবিশনের ভেরিয়েশনগুলো তো এভাবে তৈরি, পরের বছর যেটা ডকুমেন্টটা তো হচ্ছে গত ডকুমেন্টের সাথে এইবারকার ডকুমেন্টের কোনো মিল নেই। আমি মনে করি যথেষ্ট স্পেস আছে। আমি যদি এশীয় বিএনএলকে ভাবি যে আমি এই আমি যেটা পারবো যে আমি এই 20টা দেশকে আমন্ত্রণ জানাবো, এই 20টা দেশ আমি গবেষণা করে বের করবো যে এইদের এইসব দেশগুলোতে এরকম নতুন কাজ হচ্ছে এবং আমি এই নতুন কাজকে আমি 20টা দেশ পারবো কিন্তু 60টা দেশ পারবো না, কেন আমি 60টা দেশকে আহ্বান জানাবো, আমি 20টা দেশের জন্য স্পেস তৈরি করবো। আমি ওসমানী মেমোরিয়ালে অনেকগুলো শিল্পী কিন্তু জায়গা দিতে পারতাম, বাংলাদেশ যদি তার এই খায়েশের খেয়াল খুশির বসে এতটুকু জায়গা দখল না করতো যে আমি একটা পেন্টিংস দিই যে আমি এতগুলো জায়গা নিয়ে নিলাম, তাহলে তো আমি পারতাম সেখানে 10টা দেশের 10 জন শিল্পীকে, আমি শিল্পীকে স্পেস দেব, তার কী পরিকল্পনা, তিনি কী করবেন সেটা জানতে চাইব, আপনি এত বা এত কতগুলো ছবি পাঠিয়ে দেবেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা অত্যন্ত একটা বালকিল্য ব্যাপার। স্পেসটা কোনো ফ্যাক্টরি না, স্পেস কম স্পেসও কম অনেক কিছু করা যায়, যথেষ্ট স্পেস বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে, স্পেস যদি ঠিকঠিকভাবে দেওয়া হতো এখানে এখানেই পুরো এশিয়ার বিএনএলে করা যেত। স্পেস হয়তো বা স্পেসে একটা লিমিটেশন থাকতে পারে, হ্যাঁ, কিন্তু যখন এশিয়ান বিএনএলে মানে যখন শোটা দেখি তখন মনে হয় যে এর মানে চার ভাগের এক ভাগ কাজ হলেই যথেষ্ট ছিল, তো কেন বাকি তিন ভাগ কাজ রেখে মানে তার একটা স্পেস লিমিটেড করে ফেলছে সেটা মানে কখনোই মানে বুঝে উঠতে পারি না। যদি বিএনএলের প্রশ্নই আসে যে এটাকে কীভাবে সাকসেসফুল করা যায়, আমরা যদি অন্য দেশের উদাহরণ নেই সেটাও একটা হতে পারে, যদি উদাহরণ না নিয়ে নিজেই ভাবে চিন্তা করি তাহলে আমার মনে হয় যে এই বিএনএলটাও এটাকে এটার যে ইন্টেনশন সেটাকে সাকসেসফুল করা ডিসেন্ট্রালাইজেশন একটা পদ্ধতি হতে পারে। এটা তো আমাদের মানে আমরা যারা এই সমস্ত নিয়ে ভাবছি সবারই আসলে এই ব্যাপারটাই এগিয়ে আসা উচিত, আর একা আসলে এটাকে চেঞ্জ করা কখনোই যাবে না, তো সবাই মিলে যদি এই প্রতি যেহেতু আমরা এখন অনেক বেশি করে বুঝতে পারছি, আগেও কিন্তু বুঝতে পারতো অনেক আগ থেকেই এই ব্যাপারে একটা মতামত চলে আসছিল যে হ্যাঁ অনেক পরিবর্তন হওয়া দরকার এইসি, কিন্তু আমার মনে হয় যে সবাই যদি একসাথে জাম্প করে এবং কনস্ট্রাকটিভ একটা চিন্তাভাবনা করে যে আমরা একটা আলোচনার মাঝখান দিয়ে এটার যে হলো যে এশিয়ান বিএনএলটা এটার একটা ওপেন ডিসকাশন হতে পারে, সবাই মিলে আলাপের একটা আয়োজন করতে পারে, তো সেখানে একটা সিদ্ধান্ত হতে পারে, সেখানে শিল্পকলা একাডেমিও আয়োজন করতে পারে বা বাইরের যারা ভাবছে তারাও এটা একটা নিয়ে আলোচনার ব্যবস্থা করতে পারে এবং সবাই মিলে বসে একটা আলাপের মধ্যে যাওয়া যেতে পারে। ডিসেন্ট্রালাইজড করা আর কি, সেটা যেমন ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল বিভিন্ন জায়গায় হয় কিন্তু এটা আয়োজনের ব্যাপার আয়োজনের উপর ডিপেন্ড করে, যেমন হতে পারে যে ঠিক আছে প্রতি বছর সেমিনারগুলো শিল্পকলা একাডেমিতে হয়, কেন একবার সেমিনারটা চট্টগ্রামে হবে না, কেন একটা দেশের দুইটা দেশের কাজ চট্টগ্রামের গ্যালারিতে এক্সিবিট হবে না, যাক সবাই দেখে আসুক। এক্সিবিশন যেভাবে অর্গানাইজ হয়েছে তার মধ্যে এর সলিউশন আছে, যেমন ইন্টারেস্টিং হচ্ছে যে সেমিনার যে বিষয় করেছে এথনিক অ্যান্ড গ্লোবাল ডুয়ালিটি, আমার কাছে মনে হয় এক্সিবিশন অ্যান্ড সেমিনারের মধ্যে যে ডুয়ালিটি আছে, অর্থাৎ যখন সেমিনার করে তারা কনসেপচুয়ালি কনসেপ্ট ঠিক করে সেমিনারের আপনার সেমিনার পেপার কে পড়বে তাকে ঠিক করে, আলোচক কে হবে তাকে ঠিক করে, কিন্তু হোয়াই নট অ্যাবাউট এক্সিবিশন? কিউরেটিং ইজ এ মাস্ট, কারণ হচ্ছে যে আপনি আপনার আমাদের বিএনএলের মূল সমস্যাই হচ্ছে গবেষণার দিকটি অত্যন্ত দুর্বল, এত দুর্বল গবেষণার দিক নিয়ে কোনো দেশে কোথাও বিএনএল হয় কি না আমি জানি না, হলেও যে খারাপ হয় তার প্রমাণ হচ্ছে আমাদের বিএনএল। আমি মনে করি কিউরেটিং সিস্টেম ছাড়া এর কোনো আর অল্টারনেটিভ নাই, এই কিউরেটিংটার জন্য আমরা যেটা করতে পারি আমরা আইডিয়া বা কনসেপ্ট ইনভাইট করতে পারি, আমাদের একটা এক্সপার্ট সেল থাকবে যারা আপনার সিলেক্ট করবে হয়তো 4-5 জন কিউরেটরকে, তাদের ইন্টারভিউ করবে, লং ইন্টারভিউ, তাদের আপনার ক্রেডিবিলিটি জাজ করবে, দেন তারা তাদেরকে অ্যাপয়েন্টেড করবে। নেক্সট বিএনএলের আমাদের টার্গেটটা কী থাকবে বা আমরা কী কোন কনসেপ্টের উপর আমরা নেক্সট এশিয়ান বিএনএল করবো সেটার উপর একটা হয়তো বা সেমিনারের মতন হতে পারে। প্রথম অবস্থায় আমাদের অনেক কিছুই আছে যে একটা ধারাবাহিকতা আছে, কিন্তু আমার মনে হয় যে আবার যদি আমরা জিনিসটা করতে চাই তার আগে আমার মনে হয় যে একটা ডিসকাশনের প্রয়োজন আছে, সরকার কিংবা জনগণের ট্যাক্সের পয়সায় যে বিএনএল এটা করা হচ্ছে এটা তো আসলে জনগণের অর্থ, সুতরাং জনগণের কাছে থাকবে এটি জনগণের টাকায় খামখেয়ালি করছে মানে চূড়ান্তভাবে খামখেয়ালি করছে আমি মনে করি, কারণ হচ্ছে যে বিএনএল যখন আপনি করবেন আপনার সেই সাহস থাকতে হবে, কে ছবি কার ছবি টাঙানো হলে বা কাদের ছবি টাঙানো না হলে আমার সমস্যা হবে
সেটা তো একটা আন্তর্জাতিক আয়োজন নিয়ে আপনি ঝামেলা করতে পারেন, এটা আর্ট কলেজের অ্যানুয়াল এক্সিবিশন নয়। কিন্তু প্রতারণা ওয়ান, এটা ঠিক যে এই এত ফান্ড খরচ হয় এবং আমাদেরই টাকা, সেটা নিয়ে এই একটা বড় আর্ট ইভেন্ট, সেটা যদি কোনোরকম ফ্রুটফুল কিছু না হয় কিংবা আপ টু ডেট কন্টেম্পোরারি না হয়, সেটা একটা জনগণের টাকা খরচ করে প্রতারণা তো বটেই। আমি এটাকে অপচয় বলবো না, কারণ হচ্ছে যে আমাদের দেশে অনেক ধরনের অপচয় হয়, এই অপচয়ের কিছু পজিটিভ সাইড আছে, কিন্তু আমাদের দেশে অনেক অপচয় হয় যেটার কোনো পজিটিভ সাইড নাই। আমি একটা ভালো বিয়েনাল চাচ্ছি, আমার এই সময়কে, আমার এই সময়ের ভালো খারাপকে ধারণ করে আছে, আমার এই সময়কে শুভ অশুভ, শুভ অশুভ জিনিসকে ধারণ করে আছে, সেরকম একটা বিয়েনাল যদি আমি চাই তাহলে আমাদের দায়বদ্ধতাই, দায়বদ্ধতার বিষয়টা প্রধান, এবং সেখানে আমাকে যুক্তিকে, চিন্তাকে মুক্তি দিতে হবে। আমি ব্যক্তিকে মূল্য দিলে খুব সমস্যা থেকেই যাবে, এবং এই এইভাবে আমরা এগোতে পারব না এই বিয়েনালে। মানুষের মানবিক বোধটা ডেভেলপ করবে, মানুষ যখন ন্যাচার বা মানুষকে ফিল করে, ফিল করবে, তখন আমার মনে হয় যে কোনো দায়বদ্ধ নেই, এটা একটা একটা স্পন্টেনিটি চলে আসবে। যে আর্টিস্টদের যে দায়টা আছে, যে আর্টিস্টদের ভূমিকাটা মানে করা দরকার, সেটা আমি মনে করি যে আর্টিস্টদের একটা বড় অংশ, আর্টিস্টদের উচিত এইটা এই এক্সিবিশন প্রদর্শনী যে হলো তার পরের থেকে এই ব্যাপারটা নিয়ে মুভ করা এবং সেটা নিয়ে একটা প্রেশার ক্রিয়েট করা। যখন যে সরকার আসে সেই সরকারের কিছু দাবিদার থাকে, সেই সরকারের কিছু অনুগত শিল্পী থাকে, তারা এদের হালুয়া রুটি খায় এবং তারা এই ধরনের আয়োজন করে। আমার সেই থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এই সমস্ত অর্গানাইজেশনকে অ্যাটলিস্ট সরকারি দাবিদারি থেকে মুক্ত করতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় ন্যাশনকে রক্ষা করা যাবে না, এবং একটা ক্রিয়েটিভ আর্টস ছাড়া একটি ন্যাশন ডেভেলপ করতে পারে না। আই থিঙ্ক ক্রিয়েটিভ আর্টস শুড বি ফ্রি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এইখানে মানে টোটাল প্রেক্ষাপটগুলোতে দেখা যাচ্ছে যে তারা দায়বদ্ধতা থাকে, আমার কাছে মনে হয় যে তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য তারা দায়বদ্ধ, যখন ব্যক্তিগত সফলতা চলে আসে তখন আস্তে করে তারা স্তব্ধ হয়ে যায়। ১২তম বিয়েনালের জন্য আজকে থেকে গবেষণা শুরু করা উচিত, ১২তম বিয়েনাল শুরু হতে যাবে ৬ মাস আগে নয়, তাহলেই বিয়েনাল আর একটা সুন্দর বিয়েনাল সামনে আশা করতে পারেন আপনি। যারা এটার থিঙ্ক ট্যাঙ্ক, তাদের বেসিক সমস্যা একটি ধরেন ৬০-এর বা ৪০-এর ভ্যালুজ বা আইডিয়াস নিয়ে যে আর্টিস্টরা কাজ করছেন, আই ডোন্ট মাইন্ড, বাট আমার তাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাম, সমস্যা হচ্ছে যারা এসব করছে তাদের কিন্তু কন্টেম্পোরারি আর্টিস্ট সম্পর্কে কোনো এক্সপোজার নেই বা তারা ধারণ করতে পারছে না। আমরা সবসময় এক ধরনের ফ্যামিলি কিংশিপে বিশ্বাস করি, এজ কিংশিপে বিশ্বাস করি, এজ ডিসক্রিমিনেশন ইজ ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর। আমরা মনে করি যে বয়স্ক হলেই সবাই জ্ঞান হয়ে যায়, দিস ইজ এ বিগ প্রবলেম। সো আমি এই সমস্ত কথা বিশ্বাস করি না কালচারাল ট্রেডিশনের ক্ষেত্রে, সো কললে ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন বা ইকোনমিক্যাল প্রবলেম, কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক গরিব, অনেক গরিব অবস্থায়, আমরা যারা শহরে বাস করি সকল যারা এলিট তাদের থেকে নান্দনিকভাবে অনেক অনেক উৎকৃষ্ট, তাদের থেকে তাদের উইজডম আমাদের চেয়ে অনেক অনেক উৎকৃষ্ট, ফলে এটার অর্থনৈতিক ব্যারোমিটার দিয়ে আসলে সবসময় সংস্কৃতিকে বিচার করা যায় না। আমার মনে হয় চিন্তার দিক থেকে এটি হচ্ছে সবচেয়ে দুর্বলতা। আরেকটা জিনিস আমরা ভুলে যাই যে ওয়েস্টার্ন আর্ট সিনকেই আমরা সবসময় মডেল ধরি, তো সেখানে যদি রেনেসের পর থেকে দেখি যে ওয়েস্টার্ন আর্ট সিন, আমরা দেখি যে সবসময় সেটা চিন্তার একটি সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের যে সমস্যা, আমাদের চিন্তা আমাদের নেই বললেই চলে, অর্থাৎ আমাদের শিল্পকর্ম এখনও হস্তনির্ভর, মস্তিষ্কের সাথে এখনও যোগাযোগ তৈরি হয়নি।